নমস্কার, গল্প সাথে অস্মিতায় নানান গল্প নানান স্বাদের স্বনামধন্য লেখক লেখিকাদের গল্প নিয়ে আমি হাজির হই। কেমন লাগছে আপনাদের গল্পগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নরেন্দ্রনাথ মিত্র রচিত ছোট্ট গল্প বাজ। তাহলে শুরু করি। দুলাল দত্ত যখন তার ডালহাউসি ইস্টের ট্রাভেল ইন্টারন্যাশনালের অফিসে ঢুকেছিল একটা বাজতে পাঁচ মিনিটে, তখন তার মেজাজ বেশ ফুরফুরেই ছিল। পার্কিং জোনে নতুন মারুতি এস্টিমখানা ঢুকিয়ে বেশ সন্তোষের সঙ্গে সে গাড়িটার নীল বডিতে হাত বুলিয়েছিল। আকাশ ছিল বেশ পরিষ্কার নীল, কালো কেন সাদা মেঘের লেশমাত্র ছিল না। এমন চমৎকার দিনে একটা ব্রহ্মানন্দের অনুভূতি হয় তার। সেই ব্রহ্ম অথবা ব্রহ্মই সে, দুটো একই কথা। পৃথিবীর যা কিছু সব কিছুর মধ্যে সে বিরাজমান, তার ইচ্ছা বিরাজমান, কিংবা আরও ভালো করে বলতে গেলে তারই জন্য পৃথিবীর যাবতীয় সুখ সুবিধে। সে দেখেছে বলেই আকাশ আজ এত নীল, সে রাগ করবে বলেই রাস্তায় জ্যাম ছিল না, তার চোখ জ্বালা করবে বলে বাতাস হু হু করে বয়ে বায়ু দূষণ উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের একটা সুখের মৌতাতে আচ্ছন্ন সে প্রায় গুনগুন করে জিসকি বিবি মোটি গেয়ে উঠেছিল, এবং সুখবোধটা অক্ষুণ্ণ ছিল। অফিসে ঢুকে পিয়ন, স্টেনো, অ্যাসিস্ট্যান্ট এদের কারো কাছ থেকে হাত কচলানি, কারো কাছ থেকে বিগলিত বেড়াদড়ি পেয়ে মিনিট পনেরো পর তার কিউবিকলের দরজা খুলে জবাকে ঢুকতে দেখে সে আরও উল্লসিত হয়ে উঠেছিল। দুলাল দত্ত সেই জাতীয় লোক যারা বউ পেয়ে বড্ড সুখী হয়। সে বউ ধনশালিনী হলে তা তো কথাই নেই। বস্তুত দুলাল তার স্ত্রীর ডাউরি থেকেই সম্প্রতি অফিসটির আমূল সংস্কার সাধন করিয়েছে। এয়ার কন্ডিশনড অফিস এখন তার, বেশ কিছু পাতাবাহার ও আধুনিক ভারতীয় চিত্রকলার প্রিন্ট শুদ্ধ খোলতাই চেহারা তার অফিসের। তা সে যাই হোক, দুলাল দত্তের মতো লোকেরা এ জাতীয় বউ পেলেই সুখী, শালি পেলে আরও সুখী। কাজেই ব্লু জিন্স ও আলগা টপ পরা টপ নটেড হাই হিল শালি যখন ফ্রস্টেড টেরাকোটা ঠোঁটে অকৃপণ হাসি দিয়ে ঢুকে এলো, তার ব্রহ্মানন্দে কোনো চির ধরেনি। আরে, আজ কার মুখ দেখে উঠেছিলুম বলো তো? জবা দুলাল দত্তের পিস্তুত মাস্তুত শালি, তার উপর আঁতেল শালি, মডেল শালি, দুর্দান্ত মড। এই ধরনের শালিরা তাদের প্রতি মনোযোগী হলে দুলালের মতো জামাইবাবুদের ইউফোবিয়া আরও বেড়ে যায়। জবা বলল, কার আবার? যে লাকি ভদ্রমহিলার মুখ দেখে রোজ ওঠেন, তার ফ্রস্টের ঠোঁট একটু স্ফুরিত বুঝিবা। সাধারণত পুরুষদেরই লাকি গাই বলা হয়ে থাকে, তার স্ত্রীকে লাকি বলায় দুলাল হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। সে তালে তাল রাখতে রাখতে বলে, তা তোমাকে আর পাচ্ছি কোথায় বলো, তাই অগত্যা সেই ভদ্রমহিলারই মুখ। জবা ভ্রুভঙ্গি করে, যা মুখে আসে তাই বলছেন একাপে, তাই না? তা এমন ডবকা শালির সঙ্গে একটু ফষ্টি নষ্টি না করলে আর লাইফ কি বলো? একাপে যা খুশি করবেন, একাপে যা খুশি বলবেন, এরকম করলে কিন্তু আমি আর আসবো না, জবা বলল। আরে আরে, রাগ করলে তোমায় দারুণ দেখায়। এই পুরুষীয় উক্তি আজকাল বস্তাপচা হয়ে গিয়ে থাকলেও দুলালের বাইরে যাবার প্রতিভা দেখাতে পারে না। তা ব্যাপারটা কি বলো তো, আজকে হঠাৎ অধীনকে স্মরণ করলে? একটা উপকার করবেন দুলালদা, যাবো পার্ক হোটেলে, একটা পার্টির সঙ্গে অ্যাপও আছে, একটু পৌঁছে দেবেন প্লিজ। এই রে মুশকিল করলে, আমি তো এই মাত্র অফিসে ঢুকেছি, বহু কাজ পেন্ডিং। বলতে বলতেই ফোন বাজতে লাগলো, সেটা নাবিয়ে রেখে দিতেই আবার একটা। দেখলে তো, আমার এখন নিঃশ্বাস ফেলার ফুরসত নেই, এখান থেকে পার্ক হোটেল কতটুকু? তুমি একটা স্মার্ট মড ইয়ং লেডি, হেঁটে মেরে দাও না, কিংবা একটা ট্যাক্সি ধরে। এভাবে যে পার্ক হোটেলে যাওয়া যায় সে জ্ঞান আমার আছে দুলালদা। ঠিক আছে চলি, জবা উঠে দাঁড়ালো।
আরে এ কি, এক কাপ কফি তো খেয়ে যাও, রাগ করলে নাকি? জবার মুখ আহত, সে কোনো কথা বলছে না, পেছন ফিরছে, এবার চলে যাবে। আরে রাগ করো না জবা, আচ্ছা একটু বসো, আমি একটা একটা ছোট কাজ সেরে নিই। জবা দরজাটা টেনে ধরে বেরিয়ে গেল। ঝরতি বেল টেপে দুলাল দত্ত, পিও নুকিয়ে দেয়, ওই দিদিকে চট করে একটু আসতে বলো তো। অফিসের বাইরে থেকে জবাকে ডেকে নিয়ে আসে হাবুল পিয়ন। নীরবে সামনে এসে বসে জবা। 5 মিনিট বসো প্লিজ, নীরবে বসে থাকে জবা। 5 মিনিটে কোনো কাজ হয় না, 3, 5, 15 মিনিট কেটে গেল। হাবুল পিয়ন, প্রীতিশ স্টেনো, অ্যাসিস্ট্যান্ট মনোজ ও বান্টি দেখল দুলাল দত্ত বেরিয়ে যাচ্ছে, সঙ্গে একটি মড মেয়ে। দুলালের মুখে গলমান হাসি, মেয়েটির মুখ গম্ভীর। শ্বশুরবাড়ির মেয়েদের সম্পর্কে পুরুষরা বরাবরই একটু দুর্বল, শালি শালাজ ইত্যাদি ইত্যাদি। বাপের বাড়ির ছেলেদের বিয়ে হলে তাদেরও কিন্তু একটা বাপের বাড়ি হয়, মেয়েরা সব বোন, পিস্তুতো, মাস্তুতো, জাটতুতো, খুঁড়তুতো এবং বৌদি। অথচ শ্বশুরবাড়ির সেই একই মেয়েরা শালি শালাজ। এই অভিধায় ভূষিত হয়ে একটা অতিরিক্ত গ্ল্যামার এবং সেক্স অ্যাপিল সংগ্রহ করে থাকে। বাঙালি সমাজের আদ্যাবধি ঘোমটা টানা পরিপ্রেক্ষিতে এই ব্যঞ্জনাময় সম্পর্কে স্বাদই আলাদা। একটি যৌন আবেদনকে গ্যালান্ট্রি নামক ভঙ্গি দ্বারা অভিনন্দিত করতেই হয়, করেও বেশিরভাগ জামাই। দুলাল দত্ত বালাই শার্ট, কোনো ব্যতিক্রমী জামাই চরিত্র নয়। সুতরাং পার্ক হোটেলে গিয়ে যখন দেখা গেল জবার অ্যাপয়েন্টি আসেনি বা এসে চলে গেছে, তখন জবার থমথমে ব্লাশার শোভিত মুখশ্রীর দিকে তাকিয়ে দুলালকে বলতেই হয়, লাঞ্চ করেছ? আমি লাঞ্চ করি না। করো, আজকে করবে। অতএব পার্ক হোটেলের অভ্যন্তরে জবার মানমঞ্জন হয়ে যায়। ঘটনাটা এই পর্যন্তই, কিন্তু জবা যদি আসতেই থাকে আসতেই থাকে, সেক্ষেত্রে সে নানা ব্যাপারেই দুলালদার পরামর্শ চায়, সাহায্য চায়, সেগুলো দিতে করতে দুলালের কোনো অসুবিধা হয় না। অফিসের পর যদি জবা তাকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চায় এবং জোর করে, দুলাল যদি অনুরোধ এড়াতে না পারে, জবার যেন একটা অধিকার জন্মে যাচ্ছে দুলাল দত্তর ওপর, তাই না? জবার জন্মদিনে নিমন্ত্রিত দুলাল দত্ত, না তেমন আনুষ্ঠানিক ব্যাপার কিছু নয়, সামান্য কজন। সেরকম ব্যাপার হলে তো মুন্নিদিকে বলতোই, জাস্ট একবার অফিস ফেরত ঘুরে যাবেন, জবার ভালো লাগবে তাহলে, জবার মায়েরও, বিশেষ করে বলে দিয়েছেন উনি। কিন্তু আসল ক্ষেত্রে দেখা গেল জবার মা নির্লিপ্ত, উদাস, ভালো আছো বাবা, এসো বলে তিনি সেই আপন কাজে গেলেন, আর দেখা নেই। এদিকে জবার ঘরে ধূপ, রবীন্দ্রনাথের ছবিতে মালা, ক্যাসেটে তুমি কিছু দিয়ে যাও, জবার চোখের কাজল যেন একটু ধেবড়ে গেছে, পরনে আজ বাঙালি সাজ, জবার চুল যথেষ্ট, আজ যেন ফুলে ফেপে সব ভাসিয়ে নেবে এবং অন্য কেউ নেই। কিন্তু জবা কথা বলছে না কেন? দুলাল দত্তর একটু দেরি হয়ে গেছে বলে কি? কি ব্যাপার, তোমার বন্ধুবান্ধব সব চলে গেল নাকি? জবা একবার চোখ তুলে তাকালো, ব্যাস, কোনো কথা বলল না। কিছুক্ষণ বসে বসে গান শোনে দুলাল দত্ত। জবার মা খাবার এনে দিলেন, গাঙ্গুরামের রাধাবল্লবী আলুর দম, বাঞ্ছারামের সন্দেশ। গান শুনতে শুনতে দুলাল খায়। কি হলো জবা, রাগটা কেন বলবে তো? জবা কোনো কথা বলে না, চুলগুলো কপাল থেকে ঠেলে সরিয়ে দেয়, উঠে গিয়ে রবীন্দ্রনাথের গলার মালাটা ঠিকঠাক করে দেয়, যেন সে তার জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথের গলাতেই মালা দিচ্ছে, দুলাল দত্তকে উপেক্ষা করে। চাটা জবা নিজেই এনে দিল, একই রকম নীরব। এইবার দুলাল দত্তের ধৈর্যচ্যুতি ঘটে, নিমন্ত্রণকারী তার সামনে মুখ ভার করে বসে থাকবে আর সে গপা গপ করে খাবে, এ আবার কি? সে খেতে এসেছে নাকি? সে উঠে পড়ে, বলে চলি জবা। এইবার জবা স্ফুরিতা ধরে চুল লুটিয়ে আঁচল লুটিয়ে বাইরের দরজা রোধ করে দাঁড়ায়, এ আবার কি? বলেছিলে এলাম, খেলাম, এবার চলে যাচ্ছি। না, আগে ফয়সালা হয়ে যাক। কিসের ফয়সালা, কি ব্যাপার? জবা বলে, দুলালদা অনেক আমাকে ইউজ করেছেন, আজকে একটা ফয়সালা চাই। হোয়াট ডু ইউ মিন? ননসেন্স, রাবিশ। দুলাল দত্ত এবার যাবেই, কিন্তু জবা অচল অটল দরজা আটকে দাঁড়িয়ে আছে। দুলাল যথেষ্টই বিরক্ত, কয়েকবার সরতে বলে অবশেষে সে জবার একটা হাত
দরজার পাল্লা থেকে সরাবার চেষ্টা করে। জবার সঙ্গে সঙ্গে ছিটকে পার্শ্ববর্তী কোচে পড়ে যায়। দুলাল অনুতপ্ত কিন্তু অবাকও। দুলাল বুঝতে পারে না যে কি করে একটা ছোট ধাক্কা এত জোর লাগতে পারে। যাই হোক, সে বলে ওঠে, আরে লাগলো নাকি? সে নিচু হয়ে জবাকে তুলতে যায়। জবা তাকে অবিশ্বাস্যভাবে জোর থেকে পেছন দিকে ঠেলে দেয়। টাল সামলাতে জবাকেই ধরে ওঠে দুলাল এবং হুমড়ি খেয়ে জবার ওপর পড়ে যায়। ছি ছি, জবার মা ভেতরের দিকে দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠেন, আরে দেখুন তো মাসিমা, জবার কাণ্ড! অপ্রস্তুত দুলাল উঠে দাঁড়াচ্ছে। এখন যদি জবার মা দাবি জানান দুলালের ব্যাপার যখন এই রকমই, তখন সে তাকে বিয়ে করুক, অবশ্যই তার সদ্য বিবাহিত স্ত্রী সুনিতাকে খারিজ করে, তাহলে দুলাল দত্ত কী করবে? শুনুন মাসিমা, এসব আপনি কি বলছেন? জবা আমার পথ আটকে দাঁড়িয়েছিল, আমি ওকে সরাতে গেছি, ও আমাকে ঠেলে দিয়েছে। আমি কোনো কথাই শুনতে চাই না। ছি ছি, আবার সাফাই গাইছ? জবা জবা, তোমাকে আমি শেষ কথা শুনিয়ে দিলুম, সুনিতাকে আমি আজই ফোন করছি। আটকাও আটকাও জবা, আতঙ্কে চিৎকার করে ওঠে দুলাল। জবা বলে, আজ না হয় আটকালাম, কিন্তু এরপর? দুলাল আর কোনো কথা বলে না, ঊর্ধ্বশ্বাসে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। গাড়িতে উঠে গাড়ি চালিয়ে দেয়। মেয়েদের ছলা কলা, মুড মুডভঙ্গ এসবের সঙ্গে আর পাঁচটা সাধারণ বাঙালির মতোই তার পরিচয় কম। চমৎকার একটা মনের মতো মেয়ের সঙ্গে বিয়ে হয়। আশাতিরিক্ত যৌতুক পেয়ে সে খুব সপ্রতিভ। ষষ্ঠীনষ্ঠীতে অভিজ্ঞ জামাইবাবুর ভূমিকায় অভিনয় করতে গিয়েছিল মাত্র। বিয়ের প্রথম সাত আট দিনের আদি রসাত্মক পরিবেশে একাধিক শালিকার সঙ্গে সে ইয়ারকি দিয়েছে। প্রত্যেককেই বুঝতে দিয়েছে জামাইবাবু দুলালদা দারুণ মাই ডিয়ার লোক, সিনেমা থিয়েটার দেখতে খাওয়াতে কার্পণ্য নেই। জবা শালিটি তাকে চন্দনের ফোঁটায় সাজিয়ে দেয় এবং অতটা কাছে আসার সুবাদে আলাপ তারই সঙ্গে সবচেয়ে বেশি জমে ওঠে। দেখবো দেখবো, পরে আমায় চিনতে পারেন কি না, এরপরে দেখা হলে হয়তো আমাকে পাত্তাই দেবেন না। এই সকল চ্যালেঞ্জ সে দুলালকে ছুড়ে দিয়েছিল। সেই সব চ্যালেঞ্জের মোকাবিলা করতেই দুলাল অতটা নমনীয় হয়েছিল। এখন গাড়ি হাঁকাতে হাঁকাতে ইউজ কথাটা ইলেকট্রিক শব্দের মতো ধাক্কা মারতে থাকে মাথায়। ইউজ কথাটার অর্থ জবা কিভাবে বলল? না, আলগাভাবে কথাটা লোফালুফি করছিল মাত্র। সত্যি সে মেয়েটিকে কিছু আইডিয়া দিয়েছে নাকি? সর্বনাশ! শ্বশুরবাড়িতে চন্দন পড়াবার সময় দু একটা ঠাট্টা করে বলেছিল বটে, বড্ড কাছে চলে আসছো কিন্তু, দেব নাকি কামড়ে? দু একবার গালে আদরের ঠোনাও মেরেছিল। এসব থেকে মেয়েটা কি কিছু ভেবে নিয়েছে? এ তো আচ্ছা পূর্বক! বাড়ি ফিরে দুলাল তার বউকে চুমু খেতেই ভুলে গেল। উপরন্তু ব্যস্ত উদ্ভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে বসল, কোনো ফোন এসেছিল? সুনিতা বলল, তোমার না আমার? এবং মুখটা খুব শীতল দেখা গেল। এ প্রশ্নের কোনো সদুত্তর দুলাল দিতে পারল না। বলি বলি করেও আজকের ঘটনাটা সে বউকে বলে উঠতে পারল না, কেননা আগের ঘটনাগুলোও তো সে বউকে কিছু জানায়নি। সারা দিনের কাজে কর্মে সব মোলাকাতগুলোর কথাই সে ভুলে গিয়েছিল। পরে মনে পড়ল, বলবার মতো কোনো ঘটনা তার মনে হয়নি। আজকে জন্মদিনের নিমন্ত্রণের কথাটাও সে বেমালুম ভুলেই মেরে দিয়েছিল। ফুলওলার দোকান থেকে একগুচ্ছ ফুল পাঠাবার ব্যবস্থা আগেই করে রেখেছিল। সাউথ ইস্টার্নের পিয়ারোর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানেই খানিকটা দেরি হয়ে যায়। তারপর সে বাড়ি ফিরে আসছিল, ওয়েলিংটনে ঢুকে পড়ে। তখন আবার ট্রাফিক লাইট, জ্যাম এবং ওয়ানওয়ে বাধা কাটিয়ে ভবানীপুরের পথ ধরে। যে নেমন্তন্নের কথা বউকে বলতেই ভুলে গেছে, সেই নেমন্তন্নে গিয়ে একটা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছে, এ কথা বললে বউ যদি তখন ভুল বোঝে? একমাত্র রাত্রিরে খেতে বসে সে অনেক চেষ্টা করে সহজ হয়ে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা তোমার ওই জবা নামে কাজিনটি কীরকম মেয়ে বলো তো? হঠাৎ জবা? কেন, পছন্দ? বউ বাঁকা চোখে তাকাচ্ছে, মুখে হাসি শ্লেষের, না ঈর্ষার, না রাগের, সর্বনাশ! এমনি জিজ্ঞেস করছিলাম, মাঝে মাঝে আমার অফিসে এসে উদয় হয় কি না, তাই নাকি? জবাদের সঙ্গে আমাদের তেমন মাখামাখি কোনোদিনই নেই, তা যদি বলো খুব ভালো সাজাতে টাজাতে পারে, বিয়ের সময় ওই তো আমাকে সাজালো, তবে খুব করিতকর্মা মেয়ে, ফিল্ম টিল্ম বানাচ্ছে আজকাল,
সেই সূত্রে ওর বহু চেনা, অনেক জায়গায় ঘোরাফেরা। তা তোমার অফিসে এসেছিল কেন? ওই ও পাড়ায় এসেছিল, দেখা করে গেল আর কি। পার্ক হোটেলে নিয়ে যাবার অনুরোধ ইত্যাদি বিশদ তথ্য দিতে দুলাল কেন যেন সাহস পেল না আর। বউ বলল, ও দুলাল জানতই না জবা তেমন গুরুত্বপূর্ণ শালী নয়। দিন তিনেক পর ট্রাভেল ইন্টারন্যাশনালে আবার দেখা যায় জবাকে। আজ সালোয়ার কামিজ, মুখে ঘাম, মনোজ আর বান্টি চোখাচোখি করে। হাবুল প্রীতিশের দিকে তাকিয়ে চোখ মটকায়। জবা বলে, দুলালদা কি করি বলুন তো, মাকে তো আর সামলাতে পারছি না। ওকে বুঝিয়ে বলেছ ব্যাপারটা? আরে দুলালদা বুঝতেই চাইছে না। একথা বলে জবা ওড়নার খুঁট ধরে আঙুলে জড়াতে থাকে। দুলাল ওর দিকে আতঙ্কিত হয়ে চেয়ে থাকে। এ কি উড়ো বিপদ, রাগ ঠেলে ওঠে মাথায়। সে বলে, তুমি বা ওরকম অদ্ভুত আচরণ করলে কেন জবা? জবা বলে, বাহ ফুল পাঠিয়ে দিলেন সকালে, সন্ধেতে আসেনি না আসেনি না। মিতা, সুপর্ণা, সুজিত্রা বলল, কেমন জামাইবাবু তোর, এত ফর্মাল, ধুর আমার মন খারাপ হয়ে গেল। যাক, তাহলে জবার রাগের কোনো না কোনো কারণ আছে। যত হাস্যকরই হোক, মেয়েদের ব্যাপার স্যাপার। এবং এই স্বস্তিতে যুক্তিতে দুলাল দত্ত সেই অদ্ভুত ইউজ শব্দটা ব্যবহারের মানেটা জেনে নিতে ভুলে যায়। একমাত্র উপায় মাকে কিছুদিন এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া। বুঝলেন দুলালদা? বলল জবা, কিছুদিন বেড়াতে গেলে মা ব্যাপারটা ভুলে যাবে, জেদটাও ভুলে যাবে। গুড আইডিয়া, দুলাল দত্ত মনে মনে বলে। দেখি কিছু টাকা জোগাড় করতে পারি কি না, লেটেস্ট ফিল্মটাতে সব টাকা করি আটকে আছে কি না, ওটা সেল হয়ে গেলেই আর কোনো চিন্তা নেই, বলে জবা। দিয়ে জবা উঠে পড়ে। দুলাল দত্তর মুখ থেকে বেরিয়ে আসে কথাগুলো, কত টাকার দরকার এখন? কেন আপনি দেবেন, জবা ঘুরে দাঁড়িয়েছে। মাথা খারাপ, এক্ষুনি যদি দরকার থাকে দেওয়াই তো যায়। হাউ ডেয়ার ইউ, জবার চোখ জ্বলছে। জবার মান অপমান বোধ খুব তীক্ষ্ণ। সেদিনই বাড়ি ফিরে খবরটা শোনে দুলাল। সুনিতা বলে, আরতি মাসি ফোন করেছিল হঠাৎ। আরতি মাসি কে? আরে ওই যে জবা, জবার মা, আমাদের বাড়ি একদিন আসতে চাইছেন পরের সপ্তাহে। দুলাল বলে, কেন? আমার মনে হয় জবার ব্যাপারে। জবার আবার কি ব্যাপার? দুলাল বলছে, মেয়ের বিয়ে দিয়ে তো সব মায়েরই চিন্তা থাকে, আমার নতুন বিয়ে হয়েছে, এক গাদা বরযাত্রী দেখেছে, দেখো কাউকে হয়তো ওর পছন্দ হয়েছে। দুলাল জানে যে তা নয়। পরের দিন সে পাগলের মতো ফোন করে, ফোনটা জবারই ঘরে, আশা করা যায় সেই ধরবে। হ্যালো জবা, আমি দুলালদা বলছি। ও দুলালদা বলুন। শোনো, তোমাদের দুজনের প্লেনের টিকিট কেটে দিচ্ছি, নেপাল ঘুরে এসো, খরচ খরচার জন্য যা দরকার হবে আমি বেয়ার করব, দ্য হোল থিং ইজ অন মি, বুঝলে? ওদিকে নীরবতা। আরে জবা, কি হলো, শুনছো? হ্যাঁ শুনছি, আপনার কথাগুলো আবার বলুন। তুমি মাকে নিয়ে নেপাল ঘুরে এসো, পুরো খরচটাই আমি বেয়ার করব। ঠিক আছে, কিন্তু কেন? কেন আবার কি, ইটস মাই প্লেজার। আপনার মাথা খারাপ হয়েছে দুলালদা, লোকে কি মনে করবে বলুন তো? লোকে জানছে কোত্থেকে? আমি তো জানাচ্ছি। বলছি তো, তোমরা একটু আনন্দ করে এলে আমার ভালো লাগবে। ঠিক আছে, আপনার যখন এত ইচ্ছে তো তাই হোক। এই টেলিফোন সংলাপের টেপটাই দুলাল দত্তকে শোনাচ্ছে এখন তার স্ত্রী সুনিতা। হিন্দি ফিল্মের ভাষায় মা বন্নে ওয়ালি। এখন শরীর খুব খারাপ, মানসিক অবস্থার কথা আরও খারাপ, তার এক চোখে আগুন আরেক চোখে জল। তুমি মাকে নিয়ে নেপাল ঘুরে এসো, পুরো খরচাই আমি বেয়ার করব। কেন? কেন আবার কি, ইটস মাই প্লেজার। আপনার মাথা খারাপ হয়েছে দুলালদা, লোকে কি মনে করবে বলুন তো? লোকে জানছে কোত্থেকে? আমি তো জানাচ্ছি। বলছি তো, তোমরা একটু আনন্দ করে এলে আমার ভালো লাগবে। কথা বলতে পারছে না সুনিতা, শুধু জল আর আগুন ঝরছে চোখ দিয়ে। কথা বলতে পারছে না দুলালও। কোথা থেকে পেলে এটা, সেটা জানার কি দরকার? যে যা খুশি পাঠিয়ে দেবে তুমি সেগুলো বিশ্বাস করবে, রাগারাগি করবে? বেশ তো, তুমি বলো না, এটা তোমার গলা নয়, তুমি বলো না, তুমি মাসি আর জবাকে নেপালে নিজের খরচে বেড়াতে পাঠাওনি?
সাধারণ মানুষের মিথ্যে কথা বলতে নিজেকে একটু প্রস্তুত করতে সময় লাগে। দুলাল সাধারণ মানুষ, তারও মিথ্যে কথা বলার জন্য একটু প্রস্তুতি দরকার ছিল। স্ত্রী যখন মেঝেতে মাথা ঠুকতে থাকে, না জেনে না শুনে এক লোচ্চাকে বিয়ে করে তার সর্বনাশ হয়ে গেছে বলে, তখন দুলালের চৈতন্য ফেরে। সে আসলে ভাবছিল জবা তাদের টেলিফোন সংলাপটা টেপ করেছে কেন, এটা তো স্বাভাবিক আচরণ নয়। এখন ভেবে দেখতে গেল জবার কোনো আচরণটাই স্বাভাবিক নয়। সে হঠাৎ খুব তৎপর হয়ে ওঠে, স্ত্রীকে যথাসাধ্য গায়ের জোরে মেঝেতে মাথা ঠোকা থেকে নিরস্ত করে। আমাকে ছোবে না, ছোবে না আমাকে, এই মেয়েলি উক্তি বস্তা পচা হয়ে গিয়েছে। থাকলেও সুনিতা এর বাইরে যাওয়ার প্রতিভা দেখাতে পারে না। দুলাল খুব খাপছাড়াভাবে বলে ওঠে, তুমি সেদিন বলেছিলে ওদের বাড়িটা নাকি জবাই করেছে, সে কোথা থেকে এত টাকা পেল? সুনিতা বলল, তুমি পাও কোথা থেকে এত টাকা মিস্ট্রেসকে তার মায়ের সঙ্গে নেপাল বেরিয়ে আসতে দেওয়ার জন্যে? মিস্ট্রেস কথায় প্রচণ্ড ধাক্কা খায় দুলাল। সুনিতার বাপের বাড়ির নৈতিক চরিত্রের প্রতি কটাক্ষপূর্ণ আপত্তিকর কথা বলে। জবাও তো সেই বাপের বাড়িরই প্রোডাক্ট। এই কুৎসিত ঝগড়ার বিশদ বিবরণে গিয়ে কাজ নেই, এটুকু বললেই যথেষ্ট হবে যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ির খেলায় কেউই কম গেল না। এবং দুলাল দত্তের মনে যে সঙ্গত এবং প্রাসঙ্গিক প্রশ্নটি উঠেছিল, অর্থাৎ জবা কেন টেলিফোন সংলাপ টেপ করে, সে প্রশ্নটি গভীরে যাওয়া আর হয়ে ওঠে না। যে ঝড় তারপর চলতে থাকে, তার মধ্যে শান্তভাবে স্ত্রীকে বোঝানোর সমস্ত সম্ভাবনা লুপ্ত হয়ে যায়। সমস্ত রকম আত্মীয় স্বজনের সঙ্গে, কুটুম্ব বন্ধু বান্ধবদের সঙ্গে দুলালের সম্পর্ক খারাপ হয়ে যায়। অশান্ত অসুখী আতঙ্ক হিস্টেরিয়াগ্রস্ত সুনিতা অসময় একটি মৃত সন্তান প্রসব করে এবং এ পৃথিবীর মায়া কাটায়। দুলাল এখন জানে না সে বেঁচে আছে কি না, এবং যদি থেকে থাকে তো কেন। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই পাশে থাকার একান্ত অনুরোধ রইল। গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, আর নিত্য নতুন গল্পে নিজের মনটা ভালো রাখবেন, আর খুব ভালো থাকবেন। নমস্কার।